বর্তমানেও আপৰ দুগৰাকী নেতা তিহাৰ জেলত, এগৰাকী আছে জামিনত। অরবিন্দ কেজরিওয়ালৰ নতুন ঠিকনা হব নাকি তিহাৰ জেল? কি হব আম আদমি পার্টির? লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তত বিপদর কলিয়া ডাওয়ার নামি আহিছে আম আদমি পার্টিলৈ। এগৰাকীৰ পাছত এগৰাকী শীর্ষ নেতাক গ্রেপ্তার করে প্রেরণ করা হয়েছে কারাগারলৈ, যার বাবে দলটোৰ ভবিষ্যৎ কি হব সেইলৈ উত্থাপন হয়েছে বিভিন্ন প্রশ্ন। এবার যেন কারাগারলৈ যোৱাৰ পাল পৰিছে দলটোৰ মুৰব্বী তথা দিল্লীৰ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালৰ। দিল্লীৰ আবকাৰী নীতি কেলেংকারি সন্দৰ্ভত সোমবাৰে দিল্লীৰ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াললৈ এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট অর্থাৎ প্রবর্তন সঞ্চালকালয়ে সমন জারি করে। সেই সমন অনুসৰি 2 নৱেম্বৰ অর্থাৎ বৃহস্পতিবাৰে দিল্লীৰ মুখ্যমন্ত্রীগৰাকী ইডিৰ কার্যালয়ত হাজির হব লাগিব। এই সমন জারির পাছতে প্রশ্ন উত্থাপন হয়েছে দিল্লীৰ মুখ্যমন্ত্রীগৰাকীৰ নতুন ঠিকনা হব নাকি তিহাৰ জেল, কারণ দিল্লীৰ আবকাৰী নীতি কেলেংকারির গোচৰত অভিযুক্ত হৈ বর্তমানেও তিহাৰ জেলত কারারুদ্ধ হৈ আছে দিল্লীৰ প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া, রাজ্যসভাৰ সাংসদ সঞ্জয় সিং। এই দুগৰাকী নেতাৰ বাহিৰেও তিহাৰ জেলত কারারুদ্ধ হৈ আছিল সত্যেন্দ্র জৈন। ধন সরবরাহৰ গোচৰত দিল্লীৰ প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনক 2022 চনৰ 30 মেত ইডিয়ে গ্রেপ্তার করেছিল। তাৰ পাছত তেওঁৰ ঠিকনা হৈছিল তিহাৰ জেল। বহুবার জামিন আবেদন কৰিও বিমুখ হোৱা সত্যেন্দ্র জৈনক যোৱা 9 অক্টোবৰত স্বাস্থ্যজনিত কাৰণত উচ্চতম ন্যায়ালয়ে জামিন মঞ্জুৰ কৰে। আনহাতে যোৱা 26 ফেব্ৰুৱাৰীত দিল্লীৰ উপ মুখ্যমন্ত্রী, শিক্ষা আদি বিভাগৰ দায়িত্ব থকা মন্ত্রী মনীষ সিসোদিয়াক গ্রেপ্তার কৰিছিল CBI-এ। তেতিয়াৰ পৰা তেওঁ কাৰাৰুদ্ধ হৈ আছে তিহাৰ জেলত। একেদৰে আপৰ ৰাজ্যসভাৰ সাংসদ সঞ্জয় সিঙক যোৱা 4 অক্টোবৰত দীৰ্ঘ সময় জেৰাৰ অন্তত গ্ৰেপ্তাৰ কৰে ইডিয়ে। তেওঁৰ ঠিকনা সেই তিহাৰ জেল। উল্লেখ্য, সোমবাৰে মনীষ সিসোদিয়াৰ জামিন আবেদন নাকচ কৰে উচ্চতম ন্যায়ালয়ে। এই জামিন আবেদন নাকচ কৰাৰ দিনাই অরবিন্দ কেজরিওয়ালক ইডিয়ে দিয়ে সমন। দিল্লীৰ মুখ্যমন্ত্রীগৰাকীক ইডিয়ে সমন দিয়াৰ পাছতে দিল্লীৰ গৃহ, স্বাস্থ্য, শক্তি আদি বিভাগৰ মন্ত্রী সৌৰভ ভৰদ্বাজৰ প্ৰতিক্ৰিয়া। আম আদমি পার্টিক ধ্বংস করার চেষ্টা কেন্দ্রীয় সরকারের। ভুয়া গোচরত অরবিন্দ কেজরিওয়ালক কারাগারলৈ প্রেরণ করব বিচাৰিছে। জেসা কি খবর আ রহি হ্যায় কি আব কেন্দ্র সরকার কি ইডি নে দিল্লী কে মুখ্যমন্ত্রী শ্রী অরবিন্দ কেজরিওয়াল জি কো সমন ভেজা হ্যায় 2 তারিখ কা। ইসসে বাদ সাফ হো জাতি হ্যায় কি কেন্দ্র সরকার কা এক হি মকসদ হ্যায় किसी तरीके से आम आदमी पार्टी को खत्म कर देना, और इसके लिए वो कोई कसर नहीं छोड़ रहे। किसी तरीके से कैसे भी फर्जी केस बना के मुख्यमंत्री अरविंद केजरीवाल जी को जेल में बंद किया जाए और आम आदमी पार्टी को खत्म किया जाए। দিল্লীৰ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালক দিল্লীৰ আবকাৰী নীতি কেলেংকাৰী সন্দৰ্ভত যোৱা 16 এপ্ৰিলত CBI-এ জেৰা চলাইছিল। তাৰ পাছত সোমবাৰে ইডিয়ে এই একেই কেলেংকাৰীৰ গোচৰত ইডিয়ে তেওঁক দিয়ে সমন। ইপিনে দিল্লীৰ মুখ্যমন্ত্ৰীগৰাকীক ইডিয়ে সমন দিয়াৰ পাছদিনাই অৰ্থাৎ মঙলবাৰে ইডিয়ে দিল্লী আৰু পাঞ্জাৱৰ আবকাৰী কেলেংকাৰীৰ গোচৰত পাঞ্জাৱৰ মোহালিত চলাই অভিযান। ইডিয়ে এই অভিযান চলাই আতমনগৰ সমষ্টিৰ আম আদমি পাৰ্টিৰ বিধায়ক কুলৱন্ত সিঙৰ বাসগৃহত। অৱশ্যে বিধায়কগৰাকীৰ বাসগৃহৰ পৰা ইডিয়ে কি জব্দ কৰিলে সেয়া ৰাজহুৱা কৰা নাই। লোকসভা নির্বাচনের প্রাক্ষণত এতিয়া এনেকৈ বিরোধী নেতাক যে লক্ষ্য করে লৈছে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রের বিজেপি সরকারে, যে অভিযোগ উত্থাপন করে আহিছে দিল্লীৰ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালে, যার শিকার এতিয়া নিজে হলগৈ আম আদমি পার্টির মুরব্বীগৰাকী। নিউজ ডেস্ক রিপোর্ট, দি ক্রস কারেন্ট।